हेलो स्टूडेंट वेलकम टू द छान्दार पेपर आईटीआई यूट्यूब चैनल। तो आमी अभिजीत सर तुम्हारे फिटर इन्स्ट्रक्टर। तो आज के आमरा जे टॉपिकटा निये आलोचना करब सेटा कि ना पुली। सेटा कि ना पुली आमादेर प्रत्येकेई तुम्हारा देखेछो बा तुम्हारे ड्रिल मेशिने देखेछो বা তোমাদের এক ধরনের পুলি যেমন আগেকার দিনে বাড়িতে কুয়োতে থেকে জল তোলার জন্য কি ইউজ করা হতো, না একটা কফি কল টাইপের ইউজ করা হতো যেটাকে বাংলাতে অনেকে ঘ্যাড়িঘড়িও বলে থাকে, সেটাও আমার ওয়ান টাইপ অফ পুলি। ঠিক আছে, তো আমরা পুলি আলোচনা করব, যেখানে আমরা লিখেছি কি হেডিং পুলি। তো যেহেতু আমাদের এটা ইন্ট্রোডাকশান পার্ট, ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশান পার্ট কি না পুলির, তো আমরা পুলিটার কি মানে পুলি কি এর কী কী টাইপস রয়েছে, ওকে তো এর কী কী পার্টস রয়েছে এগুলো নিয়ে সিম্পলি আলোচনা করব। তো ডিলেও তোমরা দেখেছো ডিলের উপরে আমার মোটরের সঙ্গে ফিট করা থাকে একটা পুলি, আর ডিলের মানে চাকির যে শ্যাফ্টটা থাকছে শ্যাফ্টের সঙ্গেও ফিট করা থাকছে আর একটা পুলি যেটাকে বেল্ট দিয়ে কানেক্ট করা থাকে। তো আমরা পুলি কি একটু দেখে নিয়ে এসো। পুলি ইসে সার্কুলার হুইল, তাহলে পুলি আমার একটা কি না সার্কুলার মানে গোল টাইপের একটা হুইল, ওকে হুইল মানে চাকা। নেক্সট কি হুইচ ইজ ফিটেড অন টু দ্য শ্যাফ্ট, এটা কী করা হয় না একটা শ্যাফ্টের সঙ্গে, ধরো এটা একটা শ্যাফ্ট, এর উপরে আমি একটা পুলিকে ফিট করতে পারি, ওকে। নেক্সট যেমন তোমরা দেখো যে তোমাদের ড্রিল মেশিনের কি একটা শ্যাফ্টের উপরে আমরা পুলি ফিট করেছি, সেরকম একটা শ্যাফ্টের সঙ্গে আমি ফিট করতে পারি। নেক্সট কী বলেছে, দেয়ার ইজ হোল ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাক্সিস ইন হুইচ শ্যাফ্ট ইজ টু বি ফিটেড, মানে এটার কি এটার একটা সেন্টারে আমার হোল করা থাকে যেটা কি না একটা শ্যাফ্ট লাগিয়ে শ্যাফ্টটাকে আমরা ফিট করতে পারি, ওকে। তো পুলি ধরো এই যে পুলি, এই যে আমার একটা পিকচার এখানে রয়েছে, পুলির মাঝে কি একটা আমার হোল রয়েছে, এটার সঙ্গে আমরা একটা শ্যাফ্টকে ফিট করতে পারি যেটা আমার পুলিটাকে রোটেট করাবে, ওকে। নেক্সট কি বলেছে, এ স্লট ইজ কাট ইন দ্য সেন্টার, একটা সেন্টারে কি রয়েছে এই যে স্লট কাটা রয়েছে একটা টাইপসের স্লট কাটা রয়েছে, নেক্সট সেটাকেই বলেছে এ স্লট ইজ কাট ইন দ্য সেন্টার টু অফ পুলি, মানে পুলিতে একটা আমার স্লট কাটা থাকছে যেটাতে কি আমরা শ্যাফ্টটাকে ইন করাবো, সেটাই বলেছে। দেখো সিমিলার স্লট ইজ কাট অ্যাট দ্য এন্ড অফ দ্য শ্যাফ্ট, একটা শ্যাফ্টেরও মানে কি শেষে, ধরো এটা আমার একটা শ্যাফ্ট, শ্যাফ্টের শেষেও আমার কী রয়েছে একটা স্লট কাটা রয়েছে, আর পুলির শেষেও আমার মাঝে একটা সেন্টারে স্লট কাটা রয়েছে, দুটোতে আমি কী করছি ফিক্সড করছি, এভাবে ফিক্সড করে আমার শ্যাফ্টটা এরকম থাকছে আর পুলিটা আমার উপরে রোটেট করছে, ওকে। সেম জিনিস আরেকবার আমি বলে দিচ্ছি, কী বলেছে হোয়ার পুলি ইজ টু বি ফিটেড, এটাই ফিট করা থাকছে। আরেকবার আমি বলে দিচ্ছি পুলিটা কি না পুলি ইজ দ্য সার্কুলার হুইল, মানে পুলি একটা কি না সার্কুলার টাইপের হুইল। নেক্সট কী বলেছে, হুইচ ইজ ফিটেড অন টু দ্য শ্যাফ্ট, এটা কিসের সঙ্গে ফিট থাকছে না শ্যাফ্টের সাথে ফিট থাকছে। নেক্সট কী বলেছে, দেয়ার ইজ হোল ইন দ্য সেন্টার অফ ইটস অ্যাক্সিস ইন হুইচ শ্যাফ্ট ইজ টু বি ফিটেড, মানে কি এটা সেন্টারে একটা হোল থাকছে যেটা আমার শ্যাফ্টের সাথে ফিট হচ্ছে। নেক্সট কী বলছে, এ সল্ট ইজ দ্য কাট ইন দ্য সেন্টার, একটা সল্ট কাটা থাকছে কোথায় না সেন্টারে। নেক্সট কী বলেছে, সিমিলারলি সল্ট ইজ কাট অ্যাট দ্য এন্ড অফ স্লট, মানে কি একটা সেম টাইপেরই স্লট কাটা থাকছে কোথায় না আমাদের যে পুলিটার মিডিলে সেন্টার একটা কাটা থাকছে, একটা কী কাটা যাচ্ছে সিমিলারলি একটা আমার শ্যাফ্ট যেখানে থাকছে শ্যাফ্টের এন্ডে, মানে এন্ড মানে শেষ প্রান্তে, এই ধরো একটা শ্যাফ্ট, শ্যাফ্টের শেষ প্রান্তেও একটা আমার স্লট কাটা থাকছে। নেক্সট কী হচ্ছে, হোয়ার পুলি ইজ টু বি ফিটেড, সেখানে আমার কী হচ্ছে না পুলিটা ফিট হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই পুলিটা আমার কোন কাজে মানে কোন পারপাসে আমরা ইউজ করে থাকি। এটা বেসিক্যালি আমরা কি না একটা পাওয়ারকে ট্রান্সমিট করতে আমরা পুলিটা ইউজ করে থাকি। সাপোজ ধরো তোমরা আগে যেমন আগেকার দিনে কী হতো, কুয়ো থেকে জল তোলার জন্য আমরা পুলি ইউজ করতাম, তাহলে কী হতো আমাদের হেল্প হতো জলটা তোলার জন্য, হাতে করে তুললে কী হতো না আমাদের একটা মানে স্ট্রেন্থ হতো একটা কী কষ্ট হতো, সেই জায়গায় কী হচ্ছে আমরা পুলির মাধ্যমে তুললে আমাদের সেখানে একটা হেল্প হতো, পাওয়ারটা ট্রান্সমিট হতো, সেরকম বলেছে। কী বলেছে, পুলি ইজ ইউজ টু ট্রান্সমিট দ্য পাওয়ার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে পাওয়ারটাকে ট্রান্সমিট করার জন্য আমরা কী ইউজ করব না পুলি ইউজ করব। নেক্সট আমরা পুলির কিছু পার্টস আছে, আমরা পার্টসগুলো একটু আলোচনা করে নিই। আমরা একটা পুলির এখানে ফিগার ডায়াগ্রাম করেছি, দেখতে পাচ্ছ তোমরা, তো পুলির পার্টস কী রয়েছে আমাদের, এটাকে বলছে ফেস পুলির, এই জায়গাটায় কী বলছে আর্ম, এই জায়গাটায় কী বলছে হাফস, আর এই জায়গাটায় বলছে রিম। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে রিম কেন বলছে, কোন জায়গাটাকে রিম বলা হয়, ফেসের উপরেটাকে আমরাকে কী বলা হয় রিম। তো আমরা এখানে দেখি
তো এখানে আগে আরেকবার দেখে নিই যে কি না পুলিটা আমার কোন কোন মেটালে তৈরি করা হয়। পুলি তো সব প্রতিটা জিনিস তো তৈরি করতে একটা একটা করে মেটাল লাগে, তো পুলি আমার এখানে কোন কোন মেটালে তৈরি করা হয়। পুলি আমার বেসিক্যালি কিসে কিসে তৈরি করা হচ্ছে দেখো, কাস্ট আয়রনে, মাইল স্টিলে, অ্যালুমিনিয়ামে, উডে। তো তোমরা দেখে থাকবে উডেরও হয়, কাস্ট আয়রন হয়। কাস্ট আয়রন কেন হয় না, কাস্ট আয়রনে আমাদের লোডটাকে অ্যাবজর্ব করতে পারে, তার জন্য কি কাস্ট আয়রনে হয়। যেই পারপাসে আমরা ইউজ করব সেই পারপাসের জন্য আমরা পুলিটা সেই টাইপের মেটাল দিয়ে বানানো থাকবে। ওকে, নেক্সট এখানে আমার পুলির পার্টসগুলো বললাম, রিম, ফেস, আর্ম, হাব। তো নেক্সট কি আমি এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কি রয়েছে, ফেস, ইট ইজ দ্য আউটার কি বলেছে আউটার কনভেক্স পার্ট, মানে এটা কি না পুলির দেখতে পাচ্ছ যেটা ফেস রয়েছে এটা কি আউটসাইডে রয়েছে আউটার পার্টস। তারপর কি বলেছে অফ দ্য পুলি ওভার হুইচ ইজ দ্য বেল্ট, বেল্ট ইজ ফিটেড, মানে কি হচ্ছে পুলিটা যেখানে উপরে বেল্ট ফিট করা থাকছে সেই পার্টটা। ইট ইজ অলসো নোন অ্যাজ রিম, এটাকেই কি বলা হয় রিম। তাহলে হোয়াট ইজ রিম তোমাদের কোশ্চেনে আসতে পারে, বা তোমাদের হয়তো কোনো এমসিকিউ কোশ্চেনে তোমাদের আসতে পারে কি যে রিম বলে কোনো টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট যেটা আছে আমাদের, নেক্সট যেটা আছে, তো দেখো আমি যেটা নেক্সট বলছিলাম তার আগে আমি একটা জিনিস বলে দিই এখানে, যে এখানে কনভেক্স আছে। কনভেক্স মানে কি, কনভেক্স মানে হচ্ছে উত্তল, মানে এই যে দেখো এই জায়গাটা উত্তল মানে ওভাল টাইপের। অ্যাকচুয়ালি দেখবে তোমরা পুলির যে এন্ড পয়েন্টটা রয়েছে সেটা একটু কি ওভাল টাইপের হয়ে থাকে, সেটাই কি বলা হয় উত্তলকে বলা হয় যে কনভেক্স, এটার মানে। নেক্সট কি রয়েছে আমাদের হাব, হাবটা কি আমরা এখানে একটু দেখে নিই। হাব হচ্ছে এই জায়গাটাকে আমার কি বলছে হাব, যেটাতে আমার কি রয়েছে একটা স্লট কাটা রয়েছে সেন্টার পজিশানে। কি বলেছে এ হাব ইজ দ্য সেন্টার পজিশান, মানে আমার হাবটা দেখো এখানে কোথায় রয়েছে না সেন্টার পজিশানে আমার হাবটা রয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট কি বলেছে পজিশান, দ্য সারাউন্ডিং, দ্য স্যাপ, মানে এটা আমরা এখানে একটা স্যাপকে মানে লাগিয়ে আমরা হাবটাকে ইয়ে করতে পারি। এখানে একটা স্যাপ থাকে যেটা কি সিলিন্ডারকেলি, এখানে এই যে এই জায়গাটাই সেন্টার পজিশানে আমার কী থাকছে একটা স্যাপ থাকছে যেটা আমার কী হয় সিলিন্ডারকেলি হয়, সেটাই বলেছে এ হাব ইজ দ্য সেন্টার পজিশান অফ সারাউন্ডিং দ্য স্যাপ, মানে এখানে আমার যে হাবটা রয়েছে এটা আমার সেন্টার পজিশানে থাকছে একটা স্যাপ টাইপের, যেটা কি হচ্ছে ইট ইজ সিলিন্ডারকেলি শেপ, এটা আমার কী হচ্ছে না একটা সিলিন্ডারকেলি শেপের মতন দেখতে হয়। সিলিন্ডারকেলি শেপ বলতে কি আমাদের যদি বোতল দেখেছো তোমরা, বোতলটা আমার কি সিলিন্ডারকেল টাইপের, সেই টাইপের একটা শেপের এটা আমার হাবটা আছে। ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, তো কি রয়েছে আমাদের বোর, সে এখানে কি রয়েছে বোর। বোর মানে কি না এই যে দেখো এখানে আমার কার্ভ করা রয়েছে সেটাই আমার কি বোর। কি বলেছে আমরা একটু দেখে নিতাও, দ্য হোল কার্ভ অন দ্য হাব, মানে কি যে হোলটা রয়েছে ক্রস সেকশন বরাবর সেটা একটু আমার কি রয়েছে এই জায়গাটা কার্ভ করা রয়েছে। দেখো এই জায়গাটায় কি বলা হচ্ছে আমাদের না এই জায়গাটাকে বলা হচ্ছে বোর, সেটাই বলেছে দ্য হোল কার্ভ অন দ্য হাব অফ দ্য পুলি ইটস নোন অ্যাজ বোর। এই যে ক্রস সেকশন এরিয়াটা করা রয়েছে, যে যে এখানে যে কার্ভটা করা রয়েছে, মানে কি কার্ভ বলতে তোমরা জানো কার্ভ মানে কি এই টাইপের বক্রতল টাইপের অর্ধবক্রতল যেটা এখানে ক্রস সেকশনে করা রয়েছে এই যে কার্ভটা এটাই আমার কি না এটাকেই বলা হচ্ছে বোর। নেক্সট আমার যেটা রয়েছে এখানে আর্ম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এই জায়গাটাকে আমরা আর্ম বলে থাকছি। কেন এই জায়গাটা আর্ম বলে থাকছি, আমরা আর্ম মানে কি জানি, আর্ম মানে অ্যাকচুয়ালি আমরা বাহু জানি বা হাত জানি, যেটা কি করে আমার ওই টাইপের দেখতে হয়। দেখো এখানে কি করছে আমার এই হাবটাকে আর ফেসটাকে কে কানেক্ট করে রেখেছে, আর্ম এই দেখো কানেক্ট করা রয়েছে। তো হাড় বা ফেসটাকে যেহেতু কানেক্ট করা রয়েছে এই জায়গাটাকে আমরা বাহুর মাধ্যমে বা হাতের মাধ্যমে, সেই জন্য আমরা বোঝার সুবিধা এটা, তার জন্য আমরা এই জায়গাটায় কি বলছি আর্ম। একবার দেখে নিই আমরা তবু এখানে কি লেখা আছে, দেয়ার আর ইউজ টু কানেক্ট হাব অ্যান্ড ফেস অফ দ্য পুলি, এটা কি না এটা ইউজ করা হচ্ছে আর্মটা কিসের জন্য না কানেক্ট করার জন্য কি না ফেসকে আর হাবকে পুলির, ঠিক আছে। ওকে, নেক্সট আমার যেটা রয়েছে কি না নেক্সট রয়েছে কি ওয়ে, কি ওয়ে হচ্ছে আমাদের কি যে আগেরবার আমরা দেখিয়েছিলাম, দেখো কাবলিং যখন করেছিলাম কাবলিংয়ের যে ফ্রেঞ্চ বা যে স্লিপগুলো ছিল বা প্লেট যেগুলো ছিল সেগুলোর সঙ্গে আমরা যখন শ্যাফ্টকে ইয়ে করছিলাম কি ছিল কি ওয়ে বলে একটা জিনিস ছিল কি না একটাতে স্লট কাটা থাকতো আর একটাতে গ্রুপ টাইপের কাটা থাকতো, যেটা কি হতো না দুটোতে লকের মতন কাজ করতো। সেম জিনিস এখানেও রয়েছে কি না কি ওয়ে, কি বলেছে দ্য ওয়ে ইজ কাট অন দ্য হোল, একটা কি হোলের মতন ওয়ে কাটা থাকছে। কি বলেছে ইট ইজ ইউজ টু ফিক্স দ্য পুলি অ্যান্ড শ্যাফ্ট,
যেটা কি করাচ্ছে ফিক্স করার জন্য পুলি এবং শ্যাফটকে কাজে লাগে ওকে তাহলে কি হয় কি হচ্ছে দুটোকে ফিক্স করার জন্য একটা গ্রুভস টাইপের কাটা থাকছে বা স্লট টাইপের কাটা থাকছে যেটাতে আমার এটা লকের মতন ফিক্স হয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে কি হয় তাহলে আমরা আজ কি জানলাম যে পুলির ডেফিনেশন জানলাম কি নেক্সট কি জানলাম না পুলি কোথায় ইউজ করা হচ্ছে বা কোন পারপাসে ইউজ করা হচ্ছে বা কোথায় আমরা দেখে থাকি নেক্সট আমরা কি জানলাম যে মানে কি মেটাল দিয়ে আমরা পুলিটা মেক করছি মানে তৈরি করছি নেক্সট জানলাম কি পার্টস অফ পুলি মানে পুলির কি কি পার্টস রয়েছে নেক্সট কি পার্টসগুলো আমরা কি করলাম তোমাদের সাথে আলোচনা করলাম প্রতিটা পার্টস তো আমাদের ফার্স্ট পার্টের ভিডিওতে এগুলো জানলাম নেক্সট সেকেন্ড পার্টের যে আমরা ভিডিও দেবো সেখানে আমরা কি জানবো না পুলির টাইপসগুলো কি কি টাইপস রয়েছে বা কীভাবে কাজ করে সেই টাইপসগুলো হ্যাঁ সেগুলো আমরা জানবো কোন জায়গায় কাজ করা হয় সেগুলো আমরা সেকেন্ড পার্টে জানবো তো তোমাদের প্রত্যেককেই বলছি যেহেতু কোভিড সিচুয়েশান চলছে তাই প্রত্যেকে মানে স্টে সেফ স্টে হোম ওকে থ্যাংক ইউ এভরি অল ওকে।